ইউক্রেনের একটা রেল স্টেশনের দৃশ্য এ সমগ্র দৃশ্য দেখাটো আমার পক্ষে সম্ভবপর নয়। রেল স্টেশনের প্লেটফর্মত পড়ে আছে অজস্র মৃতদেহ, ইয়ার মাজত কণ কণ শিশু আছে। কিছু সময় পূর্বে এই রেল স্টেশনত সংঘটিত হয়েছিল এক ভয়ানক ঘটনা। ইউক্রেনের রেল স্টেশন এটাত রাশিয়ার মিসাইল নিক্ষেপ। মিসাইল আক্রমণত কমেও 50 জন লোকের মৃত্যু, মৃত্যু লোকসকলের মাজত কণ কণ শিশু আছে। পুতিনক যুদ্ধ অপরাধী আখ্যা দিছে জেলেন্সকিয়ে। বুসা শহরত রাশিয়ার সেনায় নরসংহার সংঘটিত করার পিছত রেল স্টেশনত মিসাইলরে রাশিয়ার সেনায় চলোয়া আক্রমণের ঘটনা সমগ্র বিশ্বত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই রেল স্টেশনটিতে রেলত উঠিবলৈ প্রায় 5,000 লোক সমাবেশ ঘটেছিল, কিন্তু হঠাৎ রাশিয়ার মিসাইলে আক্রমণ করে এই সাধারণ লোক, লগে লগে হাহাকার পরিবেশ। এবার এই আলোকচিত্র মন কর, চৌদিশে সিঁচৰিত হয়ে পড়ে আছে অজস্র মৃতদেহ। আর এই পুতলাটো মন কর, কোনো এটি শিশুর কোলাত আছিল এই পুতলাটো। এটা পুতলাটো তেজরে রাঙলি, ইয়ারপা নিশ্চয় বুঝিছে এই পুতলাটো লই থাকা শিশুটির কি অবস্থা হয়েছে। সমগ্র বিশ্বজুড়ি রাশিয়ার স্থিতি সমালোচনা। আমেরিকা যুক্তরাষ্ট্র এই ঘটনাক তীব্র গরিহণা দিছে। বিস্ফোরণের পিছর দৃশ্য চাব, বিস্ফোরণের পিছত আতঙ্কিত হয়ে পড়ছে এই মহিলাগুলো, লগে লগে সিহর বাখর, সকলে নিরাপদ স্থানলৈ পলায়ন করবলে চেষ্টা চলাইছে। ঘন জনবসতিপূর্ণ একটা রেল স্টেশনত রাশিয়ায় মিসাইলরে কিয় আক্রমণ করলে বলে বিভিন্নজনে প্রশ্ন করেছে। সামরিক পোশাক পরিধান করা এই ব্যক্তিজন হয়েছে রাশিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র। এই ঘটনার পিছতেই এই মুখপাত্রগাকে দাবি করেছে এই মিসাইল আক্রমণের ঘটনার সঙ্গে রাশিয়া জড়িত নয়। তেনে অবস্থাত প্রশ্ন হয়েছে কোনে এই আক্রমণ সংঘটিত করেছে। রাশিয়ায় এই ঘটনার সঙ্গে জড়িত নহয় বলে কৈছে যদিও সমগ্র বিশ্ব এই ঘটনার বাবে রাশিয়াক গরিহণা জানাইছে। ইউক্রেনের দাবি এই পর্যন্ত 19,000 রাশিয়ার সেনার মৃত্যু হয়েছে, 151খন রাশিয়ার বিমান ধ্বংস হয়েছে। এবার এই দৃশ্য চাও, রাশিয়ার এখন ট্যাঙ্ক এয়া, এই ট্যাঙ্কখন জব্দ করেছে ইউক্রেনের সেনায়। ইয়ার পিছত ট্যাঙ্কর সময় এই ভিডিও প্রস্তুত করছে ইউক্রেনের সামরিক বাহিনীর এজন জওয়ান। ইউক্রেনের মিসাইল আক্রমণের এই দৃশ্য চাও, রাশিয়ার কনভয় এটালৈ লক্ষ্য করে ইউক্রেনে মিসাইলেরে আক্রমণ চলাইছে, লগে লগে সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে রাশিয়ার কনভয়। এইখানি সময়তেই মারিওপল শহরের বিশ্ববিদ্যালয়ের দৃশ্য দেখি সকল হতবাক হয়ে পড়ছে। চৌদিশে কেবল ভগ্ন আশেষ। মিসাইল আক্রমণের ফলত টছ নছ হয়ে পড়েছিল সমগ্র বিশ্ববিদ্যালয়ের চৌহদ। ব্যুরো রিপোর্ট, DY365।